নতুন উদ্যোক্তা তৈরি ও ব্যাংকিং কার্যক্রম দ্রুত সম্প্রসারণের জন্য দি গ্লোবাল ইকোনমিক্স অ্যাওয়ার্ড পেয়েছে এনআরবিসি ব্যাংক। 18 জানুয়ারি দুবাইয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তামাল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু ও পরিচালক মোহাম্মদ নাজিব। এ সময় জানানো হয় এনআরবিসি ব্যাংক নতুন নতুন উদ্যোক্তা তৈরি ও তাদের বিকাশে কাজ করা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঋণ ও অন্যান্য সহযোগিতা প্রদান করছে। ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তামাল বলেন, এনআরবিসি ব্যাংক নতুন উদ্যোক্তা তৈরি ও প্রান্তিক কৃষক, যুবক ও নারীদের গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক এই স্বীকৃতি গ্রাম বাংলার ব্যাংক হওয়ার প্রবণতাকে আরও উৎসাহিত করবে। এর আগে 2022 সালেও দুটি ক্যাটাগরিতে গ্লোবাল ইকোনমিক্স অ্যাওয়ার্ড পায় এনআরবিসি ব্যাংক।